একসময় পুরান ঢাকার গুলশান কিংবা অভিজাত এলাকার নাম বললেই যে এলাকার নাম চলে আসতো সেটি হচ্ছে ওয়ারি এলাকা। আজ আমরা এসেছি ওয়ারি এলাকায়। এখানে সারা বছর জুড়ে পাওয়া যায় নানা ধরনের খাবার, বিশেষ করে টিপু সুলতান রোড, নবাব স্ট্রিট সহ নানা এলাকায় আপনি সারা বছরই নানা ধরনের স্ট্রিট ফুড সহ বিভিন্ন ব্র্যান্ডের নানা ধরনের জনপ্রিয় খাবারের সমাহার পাবেন। এবং সেই খাবারের যে সমাহার সেটি কিন্তু রমজান মাসে আরও বেশি জমে ওঠে। রমজান মাসে আপনি এখানে ইফতারের নানা ধরনের খাবারের সমাহার যেমন পাবেন, এমনই আপনি বন্ধুবান্ধব কিংবা আপনার পরিবার সহ এখানে কিছুটা অন্যান্য এলাকার তুলনায় কিছুটা সুলভ মূল্যে আপনি এখানে খাবারের স্বাদ আপনি চেখে দেখতে পারবেন। তাই আমরা আজ এসেছি পুরান ঢাকার ওয়ারি এলাকায়, দেখব এখানে ইফতার জুড়ে কি কি খাবারের আয়োজন রয়েছে সেসব, এবং আপনাদেরকেও সেসব দেখাবো। তুর্কির যে কোনো জিনিস খাবার মান উন্নত, পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা সবাই নেই, সবসময় নেই, যে ঘুরে এসে নিয়ে গেলাম। আমাদের মনে করেন সার্ভিসটা খুবই ভালো। আমাদের রমজান মাসে সব কিছু কাস্টমার যতটুকু আমাদের পরিষ্কার থাকা সব কিছু আমরা থাকি। আমাদের নেয়ারি হালিমটা আর বেশি চলে, আমাদের তো চিপুর আছে, চিপুর আমাদের ওয়ারিতে তুর্কি কাবাবই আমাদের চিপুরে বেস্ট, আমাদের দোকানটা তুর্কি কাবাব আমাদের। আমরা যতটুকু আমাদের প্রত্যেকটা মুরগি মানে হালালভাবে জবাই করা হয়, আমাদের একটা হুজুর রাখা হয়েছে যে বিসমাল্লাহ করে মুরগিটা আমরা জবাই করি, এটাই আমরা যতটুকু সম্ভব পরিবেশ সবভাবেই হাইজেনিক মুক্তভাবে আমরা খাবার দেওয়ার চেষ্টা করি। ফার্স্ট এখানে আসিনি, আরও এসেছি অ্যাজ আমি এখানে থাকি। তো যতদিন খেয়েছি আমার ভালোই লেগেছে, খাবার হাইজিন মেনটেন করে দেয়, অ্যান্ড ইফতারি আইটেমস অনেক ভালো। মোস্টলি এখানে ভেজিটেবলসটা আমি খাই, বিকজ অনেক মানে ভেলি কুকড ভেজিটেবলটা। আমাদের কাস্টমারে সবসময় আমাদের রমজান মাসে আমরা নেহারি চালু করছি, নেহারিটা বেটার অনেক হাইজমে ভালো চলতেছে আর কি, নেহারিটা হিট চলতেছে আর কি, নেহারিটা হালিমটা আমাদের পুরান রমজানের ভালো, মাশাল্লাহ ভালো, আমাদের বেচাকেন খুবই ভালো। এই রেস্টুরেন্টটা আমরা শুরু করেছি হচ্ছে 2018 সালের নভেম্বরের 9 তারিখ উদ্বোধন করি। তো শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা খাবারের মানটা সেই শুরু থেকে যেভাবে ছিল ওইভাবে ধরে রাখছি। আমার মূল কনসেপ্টটা ছিল হচ্ছে কি, যে আমরা মাছের বারবিকিউ খেতে হলে হয়তো বা 300 ফিট যেতে হয়তো আগে, নয়তো কক্সবাজার সেন্ট মার্টিনে। বাট আমার মাথায় আসলো যে আমি কেন, আমি যেহেতু রেস্টুরেন্ট ব্যবসা বুঝি, এই মাছের বারবিকিউটা কেন আমি ঢাকায় শুরু করি না। সেই কনসেপ্ট থেকে মানে ঢাকা সিটির মধ্যে ফার্স্ট ওপেন বারবিকিউটা আমি চালু করি প্রথমে আমাদের রেস্টুরেন্টে। তো সেই শুরু লগ্ন থেকে মাছের বারবিকিউ সাথে আপনার 18 রকমের কাবাব আছে আমার, আলহামদুলিল্লাহ খুব হালালভাবে সততার সাথে ব্যবসা করতেছি। আপনার হচ্ছে গিয়ে এখনও পর্যন্ত সেই এক মান ধরে রাখতে পারছি আলহামদুলিল্লাহ, কাস্টমার স্যাটিসফ্যাকশন এখন পর্যন্ত ধরে রাখতে পারছি আলহামদুলিল্লাহ। ইফতারের পরে যাদের এক কাপ চা না হলেই নয়, এবং যারা ওয়ারির আশেপাশে কিংবা ওয়ারি এলাকায় থাকেন তাদের জন্য চমৎকার একটি জায়গা হচ্ছে টিপু সুলতান রোডে অবস্থিত মাদানী চায়ের বাড়ি। এখানে আসলে আপনি অনেক ধরনের অনেক পদের চা পাবেন, এবং দাম যদি বলতে হয় যে একেবারে 10 টাকা থেকে শুরু করে আপনি 80 টাকা পর্যন্ত এখানকার চায়ের রেট, যেটি কিন্তু একেবারেই আপনার হাতের নাগালের মধ্যে। যারা চা পছন্দ করেন তারা কিন্তু চাইলেই একবার এই জায়গাটিতে এসে ঘুরে যেতে পারেন। নামাজের পরটাতে আমরা চা শুরু করি, ওই সময়টাতে আমাদের চাটা চলে। চায়ের আইটেমগুলো আমি যদি বলি, এখানে আছে আমাদের এই দোকানের নামে একটা স্পেশাল চা আছে, স্পেশাল মাদানি চা সেটাকে বলে, আর আছে বাদাম চা, জাফরানি চা, তান্দুরি চা, আর মালাই চা, চকলেট চা, ওভালটিং চা, হরলিক চা, আর তেঁতুল, পনির, হ্যাঁ, আর আপনার এনে টনিক চা, গ্রিন টি, মালডোবা, এই ওভালটিং সব কিছু আপনার চার আইটেম 140টার মতো আছে, অনেকগুলো আইটেম আছে আমাদের, সবগুলোই পপুলার চলে আলহামদুলিল্লাহ, ভালোই খারাপ না। সর্বনিম্ন তো আপনার আছে 15 টাকা যেটা দুধ চা, আর এটার নিচেরটা রং চা এটা 10 টাকা, ঠিক আছে। আর উপরে চাইলে আপনার যেরকম আমরা ছোটো বড় বিক্রি করি, একটা হলো 30 টাকা, এটার বড়টা 60 টাকা, 40 টাকা দামেরটা, এটার বড়টা 80 টাকা, মানে বড় ছোটো থাকে আমাদের, হাফ থাকে ফুল থাকে এরকমটা। আগের তুলনায় একটু খারাপ আর কি, আপনার এই মালের চাহিদা যেরকম আর আপনার বেচা কেনার চাহিদার সাথে মানে কোনোটাই মিল নাই, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ কিছুটা আছে যেরকমটা টিকার মতো আর কি, মানে হামুরি যে লাভ এরকমটা আমাদের না, কিন্তু আমাদের সবগুলো ছোটোখাটো জিনিস আর সবগুলো আপনার সীমিত দামে আমরা বিক্রি করতেছি। আমাদের হলো এগুলো সব কিছু দেখবেন, এখানে যা কিছু দেখতেছেন সব কিছু হলো অল্প দামে। একটা চাসলিক নিতে গেলে আপনার এই 60-70 টাকা অন্য অন্য রেস্টুরেন্টে যে কোনো দোকানে, কিন্তু আমাদের এখানে অনলি 50 টাকা। একটা উইন্স নিতে গেলে 60-70 টাকা, আমাদের এখানে 50 টাকা। এরপর একটা রানের পিস কিনতে গেলে আপনার অন্য অন্য দোকানে যদি যান তাইলে আপনার পড়বে 60-70-80 টাকা, কিন্তু আমাদের এখানে অনলি 70 টাকা।
আসছি।